গুরুর কাছে প্রশ্ন করা যায় না, গুরুর কাছে আজিজি মিনতি প্রার্থনা এগুলো করা যায়। আমার গুরুর কাছে আমি কিছু আজিজি, কিছু মিনতি, কিছু প্রার্থনা আমার গুরুর কাছে আমি রাখবো, সেই প্রার্থনা থাকবে আমার গানে গানে। আমার গানে গানে আমার গুরুর কাছ থেকে কিছু চাওয়া পাওয়া আমার থাকবে। আমার পালায় আমি প্রবেশ করলাম। ধরি তোমার পা, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কওয়া মা, তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কওয়া মায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কওয়া মায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কওয়া মায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা কইলা কওয়া মায়, ভক্তের কাছে পতিত পাবন। শুনেছি গুরু যদি হয় বেশার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনিয়া হলে বায়াত, নবীর বংশের হাতে গিয়া হইতে বায়াত। আবার হাদিসের বয়ানে শুনিয়া হলে বায়াত, নবীর বংশের হাতে গিয়া হইতে বায়াত। এবার তোমার কোন বংশেতে জন্ম, তোমার কোন জন, তোমার কোন জন, ওরে তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে চায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কওয়া মায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কওয়া মায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কওয়া মায়, গুরু ধরি করে দাও নির্ণয়, নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়, যদি বল করতে সেজদা মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়, যদি বল করতে সেজদা মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়, বল কে কবে করিল সেজদা, কে কবে করিল সেজদা দয়াল নবীর পায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া মায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া মায়, ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া মায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া মায়,
গ্লাসের ভিতরে যদি বল পীরই আল্লাহ সেজদা করো তারে কোরআন পয়রা দেখছি সূরা ইখলাসের ভিতরে নিরাকার শরীক আল্লাহর জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই নিরাকার শরীক আল্লাহর জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই এবার সোবান সরকার পড়ছে মহা সোবান সরকার পড়ছে মহা গোলকের ধান্দায় গুরু হরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙা তো আমার তুমি করে তোমার আমার গানের মধ্যে আছে গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমার গানের অন্তরার মধ্যে আছে ও গুরুজি আমি শুনেছি গুরু যদি হয় বেশার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত নবীর বংশের হাতে গিয়া হইতে বায়াত এবার তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে একজন গুরু যদি বেশারও ছেলে হয় তারপরে ভক্তের কাছে সে অনেক ঊর্ধ্বে কিন্তু আমার হুজুর পাক জীবনে একবারই হজ করেছে সে হজের নাম হচ্ছে বিদায় হজ আমার হুজুর পাক 16 লক্ষ মানুষের মাঝে তিনি ঘোষণা করলেন আমি তোমাদের মাঝে বেশি দিন থাকব না কিন্তু তোমাদের মাঝে আমি দুটি বস্তু রেখে গেলাম একটি হচ্ছে আল্লাহর বাণী আল কোরআন আরেকটি হচ্ছে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত 16 লক্ষ মানুষ সেদিন আমার হুজুর পাককে বলেছিল হুজুর আল্লাহর বাণী পবিত্র আল কোরআন সেটা তো বুঝলাম কিন্তু আহলে বায়াতটা তো বুঝলাম আমার হুজুর পাক সেদিন বলেছিল আহল অর্থ আমার বংশধর বায়াত অর্থ বিক্রয় হওয়া আত্মসমর্পণ করা আমার বংশধরের কাছে তোমরা আত্মসমর্পণ করবে এখন দয়াল আপনি কি আমার হুজুরেরই বংশধর আপনার বংশের নামটা কি আপনার বংশের নামটা কি সেটা একটু বলবেন আমাকে দয়া করে গানের মধ্যে আছে নিরাকার লাশরিক আল্লাহ নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় আমি কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয় যদি বলো করতে সেজদা মানুষ গুরুর পায় একজন মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায় যা এবার কে কবে করিল সেজদা আমার দয়াল নবীর পায় গুরুজি শুনেছি নিরাকারে নাকি সেজদা হারাম হয় আমার হুজুর পাক যখন মেরাজে গেলেন আমার হুজুর পাক আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আমি তো আপনাকে দেখলাম আমার বান্দারা আমার উম্মতরা কি আপনাকে দেখবে না আমার আল্লাহ বলে হে রাসূল আপনি আমাকে দেখেছেন আর আপনার যে উম্মত তারা আপনাকে দেখবে 5 বার 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এখন আপনার কাছে আমার একটু আজিজি একটু মিনতি আমি কোন বর্জকে আল্লাহকে সেজদা দিব আমার বর্জকটা কি হবে আমার আল্লাহ বলেছে যে দুনিয়ার মধ্যে আমাকে দেখলো না কাল হাসরে মাঠে সে অন্ধ হয়ে উঠবে দয়াল আমি আল্লাহকে দেখব কিভাবে আমাকে একটু চিনায় দিবে কবিতার গানের মধ্যে বলেছে যদি বল পীরই আল্লাহ সেজদা করো তারে আমি কোরআন পড়ে দেখছি সূরা ইখলাসের আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সূরা ইখলাসের মধ্যে বলেছে
আমার আল্লাহ বলেন আমি জন্ম নেই নাই, আমি জন্ম দেই নাই, আমার পিতা মাতা নাই, আমার স্ত্রী সন্তান নাই, আমার আহার নিদ্রা নাই, আমি লাশ হরি গেল। তাহলে একজন গুরুর তো সবই আছে। একজন গুরু সংসার করে, একজন গুরুর স্ত্রী আছে, মা বাবা আছে, সে খায়, সে ঘুমায়, তাহলে সে আল্লাহ হয় কিভাবে? যদি বলেন পীরই আল্লাহ, পীর যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর তো কোনো শরীক নাই, কিন্তু একজন গুরুর তো সবই আছে। তাহলে আমি সেজদাটা করব কাকে? এটা একটু আমাকে বুঝিয়ে দিবেন, আমি একটা গোলক ধাঁধার ভিতরে আছি, আমি কিছু জানি না, আমি নাদান, আমাকে একটু বুঝাই দিবেন দয়া করে। আমি নাদান, আমি একটা গোলক ধাঁধার ভিতরে আছি, এই ধাঁধাটা আমাকে একটু কাটাই দিবেন দয়া করে। এই আপনার কাছে আমার একটু আজিজি, একটু মিনতি, দয়া করে আপনি আমাকে একটু বুঝিয়ে দিবেন। যদি বল পীরই আল্লাহ সেজদা করো তারে, কোরআন পইরা দেখছি সূরা ইখলাসের ভিতরে। নিরাকার শরীক আল্লাহ, জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। নিরাকার শরীক আল্লাহ, জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। সুবান সরকার করছে মহা, সুবান সরকার, সুবান সরকার করছে মহা, তোমার Oh, mama.